আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি ফারিয়া ফ্রম মাই সিম্পলি ব্লগস তো আজ আমি দেখাবো যে নিউবর্ন বেবির জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস কোনগুলো বা যেগুলো হাতের কাছে থাকা বেশি জরুরি তো আশা করি এই ভিডিও দেখলে আপনারা যারা নিউ মাদার হতে যাচ্ছেন তারা কিছুটা হইলেও আইডিয়া পাবেন যে নিউবর্ন বেবির জন্য কী কী লাগে তো আমি তেমন একটা বেশি কিছু অর্ডার করি নাই অনলাইন থেকে তো আমার কাছে যে প্রোডাক্টগুলো খুব বেশি ভালো লেগেছে বা খুব প্রয়োজনীয় মনে হয়েছে আমি সেগুলোই টুকিটাকি করে অনলাইন থেকে অর্ডার করেছি আর এই পেজটার নাম হচ্ছে মনোয়া মার্ট যেটা কিনা বেবিদের জন্য খুব ভালো একটা আমার অনলাইন শপ মনে হয়েছে তাদের কাপড়ের কোয়ালিটি অ্যান্ড তাদের কালেকশানগুলো খুবই ইউনিক ছিল আমি তাদের পেজের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো তো আমার এখানে মোট বিল এসেছিলো তেইশশো তিরিশ টাকার মতো রিসেন্ট আমার ডেলিভারি ডেট চলে এসেছে তো খুব একটা বেশি সময় নেই যার কারণে বাজারে গিয়ে ঘুরে ঘুরে দেখার মতো বা জিনিস কেনার মতো এতটা সময় নেই আর আমি হয়তো বা পারব না যার কারণে আমার হাজব্যান্ড বললো যে দেখো অনলাইন থেকে যদি কিছু পছন্দ হয় তুমি অনলাইন থেকেই শপিং করে নাও তো আমিও ভাবলাম যে এটাই হয়তো বা আমার জন্য এখন সেফ হবে তো যখন শরীরটা আবার একটু ঠিকঠাক হবে তখন গিয়ে দেখে শুনে নেওয়া যাবে তো আমি এখানে প্রথমে একটা নিয়েছিলাম ক্যাপসেট যেটা কিনা আমার কাছে খুব কিউট লেগেছিল এখানে একটা ক্যাপ আছে দেন একটা হাতের মুজো আর পায়ের মুজো আছে দেন তাদের কাপড়ের কোয়ালিটি অ্যান্ড যে ডিজাইনগুলো ছিল বা প্রিন্টগুলো ছিল আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে অ্যান্ড তাদের কাপড়গুলো বা ম্যাটেরিয়ালসগুলো খুব বেশি সফট ছিল তো এই জন্য আমি এটা অর্ডার করেছি যেহেতু এখন একটু শীত শীত ভাব পড়ছে তো অবভিয়াসলি লাগবেই তো যার কারণে আমি এই একটা ক্যাপসেটি আপাতত অর্ডার করেছি তো এখানে আমি একটা নিয়েছি ইউরিন ম্যাট যেটা কিনা না ওয়াটারপ্রুফ এই ইউরিন ম্যাটটাও অনেক ভালো ছিল অনেক সফট ছিল তো এই জন্য এইটা নেওয়া আর এইটার কালার ছিল পিঙ্ক যদিও আমি পিঙ্ক কালার চাচ্ছিলাম না বাট কেন জানি তাদের কালেকশানে হঠাৎ করে পিঙ্ক কালারই বেশি ছিল স্টক আউট হয়ে গিয়েছিলো আদার্স কালারগুলো আমি এখানে নিয়েছি একটা বেবি টাওয়াল যেটা কিনা খুবই বেশি জরুরি একটা জিনিস যেটা নিউ বর্ন বেবির জন্য সর্বপ্রথম দরকার হয়ে থাকে এটার সাইজ ছিল মিডিয়াম আর আমি এখানে নিয়েছি ক্যাপ সেট এখানে তিনটা পেয়ারে একটা সেট থাকে যেটা কি না খুব বেশি দরকার আমার মনে হয় শীতের জন্য কারণ বেবিদের তো অবশ্যই ক্যাপগুলো খুব দরকার হয়ে থাকে আর এইটার ডিজাইনটা আমার খুব বেশি ভালো লেগেছে তো আম্মু আমাকে এখানে বলছিলো যে এত বড় ক্যাপটাও ওর হবে না ওর ক্যাপগুলো একটু সেলাই করে দিতে হবে সাইড দিয়ে দেন আমি নিয়েছি একটা রুমাল সেট যেটা কিনা না বাবুর ফেসটা খুব ভালোভাবে ক্লিন করা যাবে এবং সব সময় তো এইগুলো দরকার হয়েই থাকে ছোটো খাটো জিনিসগুলো এবার আমি নিয়েছি একটা মোজার সেট তো সামনে যেহেতু শীত আসছে আর বেবিদের জন্য অনেক মুজো লাগে একটু পর তো লাগে তো এটা ছিল তিনটা মিলে একটা পেয়ারে ছিল তো এই মোজাগুলো আমার কাছে খুব বেশি কিউট লাগছে তো এই মোজোতে লেখা ছিল আই লাভ মাম্মি তো এই লেখাটা দেখে আমার হাজব্যান্ড বলছিল যে আই লাভ পাপ্পা কেন লেখা নাই তো এ বিষয়টা আমার খুব ফানি মনে হয়েছে কারণ আমি যখন অর্ডার করেছিলাম তখন আমি এটা দেখে অর্ডার করি নাই তো যখন আমি এগুলো হাতে পেলাম তখন আমি খুলে দেখি যে এরকম আই লাভ মাম্মি লেখা আছে তো এবার আমি নিয়েছি বেবির জন্য একটা ক্যাপতাওয়াল যেটা কিনা খুবই বেশি দরকারি কারণ বাবুকে তো অনেকেই নিতে চাইবে তো তখন হুটহাট করে যদি ক্যাপতাওয়ালটা দেওয়া যায় দিয়ে যদি কেউ নিতে চায় তাহলে খুব ভালো হয় আর কি তো আমি এখানে একটা প্রিন্টের ক্যাপ্টাওয়াল নিয়েছি খুব বেশি একটা মোটা না এটা এইটা কটনের মধ্যে এখানে নিয়েছি কিছু নকশি কাঁথা যেগুলো সব আমার আম্মু নিজের হাতে বানিয়েছে কারণ তার প্রথম একটাই নাতি বলে কথা তো এই জন্য আম্মু শখ করে অনেক কাঁথা মানে মেক করতেছিল দেন আমার নানি বলতেছিল যে এখন এতগুলো একবারে করার দরকার নেই যখন বাবু হবে ভালোভাবে তো তখন কাঁথাগুলো করতে বলতেছিল তো যাই হোক এখানে আম্মু একটা ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশানে একটা কাঁথা করেছে আর এই ডিজাইনগুলো সব আম্মু আমাকে দেখিয়ে দেখিয়েই করিয়েছে কারণ আমি আম্মুকে সব ডিজাইনগুলো দিচ্ছিলাম আর কাঁথা আমার খুব বেশি পছন্দ আর এই কাঁথাগুলোর সাইজ অনেক লং ছিল তো আমি আম্মুকে বললাম যে আম্মু এত লং এর কি দরকার তো আম্মু বলতেছে যে লাগবে এইগুলো লং হইলেই ভালো তো এখানে একটা মেরুন কালারের মধ্যে হোয়াইট কালারের একটা কম্বিনেশনে কথা করা তো এই কাঁথাটাও অনেক সফট ছিল আর আম্মু সব কাঁথাগুলো একদম সেলাই করে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিল অ্যান্ড স্যানিটাইজ তো অবশ্যই করে নিয়েছিল যেহেতু এখানে আরেকটা কালার সেটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আম্মু ফিরোজা বা পিঙ্ক কালারের একটা কম্বিনেশনে কাঁথা তৈরি করেছে তো এখানে একটা হোয়াইট কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশনেও কাঁথা আম্মু তৈরি করতেছিল তো তৈরি এটা এখনো ফিনিশিং হয় নাই কারণ এখানে আম্মু রিসেন্ট কাজ শুরু করেছে এই কাঁথাটার মধ্যে আম্মু হাতের কাজে আরও অনেক কাঁথা করেছে যেগুলো আমার হসপিটাল ব্যাগের মধ্যে রেডি করা আছে কিছু তো এখানে আম্মু সেলাই মেশিন দিয়েও কিছু কাঁথা তৈরি করে রেখেছে নকশি কাঁথাগুলো দেখা যায় যে অনেক হেভি হয়ে থাকে যার কারণে বেবিকে সব সময় ইউজ করাটা এতটা কমফর্টেবল হয় না তো এখানে আম্মু মেবি সব গজ কাপড় কিনে মেশিনে সেলাই করে নিয়েছিল এই কাপড় এই কাঁথাগুলো তো এখানে বেশ অনেকগুলোই ছিল বাট আমার হসপিটাল ব্যাগে আরও কিছু উঠানো ছিল তো এইগুলো আম্মোর পুরাতন কাপড় বলতে তেমন একটা পুরাতন না কিছু ইউজ করা কাপড় দিয়েও আম্মু কাঁথাও তৈরি করেছে ইউজ করা কাপড়ে কাঁথা এগুলো তৈরি করলে নাকি অনেক সফট হয় বাবুর জন্য আম্মু কিছু ন্যাপিও বানিয়ে রেখেছিল বাট সেগুলো ভিডিওতে আমার শ্যুট করা হয় নাই তো এখানে আমি নিয়েছিলাম কিছু নিমা তো এই নিমাগুলো আম্মু সব ওয়াশ করে রেখেছিলো এগুলো আমি ভেবেছিলাম যে হয়তো বা আমি যখন কিনেছিলাম তখনই দেখাবো কিন্তু সময় সাপেক্ষর কারণে আমার দেখানো হয় নাই তো এখানে কিছু নিমা আমার হসপিটাল ব্যাগে ছিল আর কিছু নিমা আমি বাহিরে রেখেছিলাম কারণ হসপিটালে এত নিমার প্রয়োজন নেই যেহেতু এখন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডাও তো আর এগুলো হাত ছাড়া ছিল তো বাবুর জন্য হাত সহ অর্থাৎ বড় হাতের নিমাও লাগবে তো এখানে আমি কিছু প্রিন্টের হোয়াইট কালারের মধ্যে নিমা নিয়েছিলাম এগুলো সম্ভবত চল্লিশ টাকা পিস নিয়েছিল এক একটা তো আমি এখানে নিয়েছি কিছু বড় হাতের ড্রেস বাবুর জন্য তেমন একটা বেশি কিছু না হয় নাই আমি আপাতত দুইটাই নিয়েছি আর এই কটন ড্রেসটার যে কোম্পানিটা ছিল এটা জনসন বেবির তো এদের কাপড়ের কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালসটা অনেক সফট আমার কাছে মনে হয়েছে এবং কালারটা অনেক সোবার কালার ছিল যার কারণে আমার এগুলো নেওয়ার এই সব কাপড়গুলো যেগুলো দেখলেন সব কিছুই আম্মু ভালোভাবে ওয়াশ করে রেখেছিল জাস্ট এইটা আয়রন করাটা বাকি ছিল তো এখানে আরও একটা কালার নিয়েছিলাম আমি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে তো আমার কাছে মনে হয়েছে নিউবর্ন বেবির জন্য এই জিনিসগুলো থেকে বেশি জরুরি যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করি যারা নিউবর্ন বেবির মা আছেন তারা অবশ্যই কিছু হইলেও আইডিয়া পাবেন তাছাড়াও আরও অনেক কিছু নিউবর্ন বেবির জন্য দরকারি হয়ে থাকে আজ আমার এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার বেবির জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ